সালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট তো ভোরবেলা উঠে আজকে প্রথমেই যে কাজ দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে এই যে রাফির মাথায় পানি দিচ্ছি গতকাল রাতে আজ তিন থেকে চার দিন ধরে কিন্তু রাফির একটু একটু করে জ্বর আর সেই জ্বরটা কিন্তু ওষুধ খাওয়াচ্ছি তারপরেও কোনো রকম নামছে না তো যাই হোক অনেক জ্বর ছিল তো ভোরবেলা উঠেই ভাবলাম যে ওকে মাথায় পানি না দিলে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে কারণ আনাসের মানে রাফি তো মাথায় পানি কম পড়লে ওর কিছু নিউটে যায় তো যাই হোক আমি ভোরবেলা একটা কচুর পাতা কেটে ওকে মাথায় পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে মাঝখানে তো অনেক লম্বা একটা সময় চলে গেছে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা তো আসলে বাচ্চাদের যে কোনো বাচ্চাদের শরীর অসুস্থ হলে বিশেষ করে মাদের সব থেকে বেশি কষ্ট হয় তো আমার আনাসের আর রাফির যদি কিছু হয় তো আমি নিজেই মানে একদম অসুস্থ হয়ে যাই ওদের সেবা যত্ন করতে করতে মানে একা একা কি দিয়ে কী করবো কি করবো না করবো এগুলো করতে করতে আমি পুরো পাগলের মতন একটা অবস্থা সারা রাত থাকে না ঘুম চোখে তারপরে সারাদিন ওদের পিছনে সময় দেওয়া রাতের বেলা তো এই সব কিছু মিলিয়ে আসলে ওদের মানে ওদের সাথে সাথে আমারও নিজেরও শরীর অসুস্থ হয়ে গেছে এক প্রকার তো যাই হোক এখানে দেখুন আমি যে গুঁড়ো কুটছিলাম মেশিন থেকে তো সেই গুঁড়োগুলো দুইটা রোদ দিয়েছি এখনও আরেকটা রোদ দিতে হবে তা না হলে আবার রেখে দিলে নষ্ট হয়ে যায় তো আজকে যে আমাদের ধান সেদ্ধ করা যে বড় তাবালি থাকে আঞ্চলিক ভাষায় তাবালি বলে আমাদের এখানে তাবালি বা তাবাল তো সেইটার ভিতরে রোদে দিব আজকে আর কারোর ছাদে রোদে দিব না তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ নোটিফিকেশান চলে যাবে তো দেখুন আমার দেবর আসছে আজকে ভোরবেলা ভোর চারটের সময় মানে রাফির কাকু আর আমার মানে একটাই তো দেবর আমার তো ও আজকে ভোরবেলা আসছে তা এসে আর কি ওরা কোথায় ঘুরতে গেছিলো তো ঘুরতে গিয়ে আমার মানে চারটে ড্রাগনের সারা নিয়ে আসছে তো বলছে যে এই সারা আমার লাগিয়ে দিতে তো যাই হোক চারটে ড্রাগনের সারা পেয়ে আমার খুব ভালোই লাগছে লাগিয়ে দিব ইনশাল্লাহ তো আমি আবার সারা কয়টা নিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি তো আমার দেবরই আসছে শুধু দেবরের বউ আসিনি আসলে আমার দেবরের বউ চার বছর বিয়ে হয়েছে তবে ওই একবারই আসছে শুধু আমাদের বাড়িতে এসে তিন দিন ছিল তারপর থেকে আর কোনো দিনও আসিনি বা আমার দেবর নিয়ে আসে না কি তা জানি না মানে ও আসতেও চায় না আবার আমার দেবরও আনে না সাথে করে জানি না তো যাই হোক যখন আসবে তখন হয়তো বা দেখালে দেখাতে পারি আপনাদের

গুঁড়োগুলো রোদে দিয়ে তারপরে যে আনাচার রাফিস জন্য গরম পানি দিলাম ওদের এই গরম পানি দিয়ে আমি গোসল করাবো দুপুরবেলা তারপরে যে আমার যে এই দূরে লেপ কেটে দিছিল তো সেই লেপটা আমি এখনে রোদে দিয়ে দিচ্ছি অনেক রোদ উঠেছে আর রোদ দেখলেই কিন্তু মনে হয় যে কোনটা রেখে কোনটা কাজ করি তো যাই হোক এখন এই যে ফিরে আসলাম আবার বিকালবেলা মাঝখানে তো চার পাঁচ ঘন্টা সময় চলে গেছে তো বিকালবেলা দেখুন আমাদের এখান থেকে রোদটা চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমার গুঁড়োগুলোও শুকিয়ে গেছে তো এখন আমি একটা বালতিতে ভরে নেব গুঁড়ো কয়টা এই বালতিতে আমি গুঁড়োই রাখি আর এই বালতির মুখে মুটকি আছে মানে মুখ লাগানো বন মানে মুখ বন্ধ করা আর কি বালতি তো যাই হোক এটাই আমি গুঁড়োয় রাখি সারা বছর ঢাকনা আছে আর কি তো যাই হোক আমার মাঝে মাঝে কিছু কিছু জিনিসের নাম মনে থাকে না তো এই গুঁড়ো রাখা বালতির ঢাকনা আছে তো ঢাকনা গুঁড়োগুলো রেখে আমি ঢাকনা দিয়ে রাখলে সহজেই দূর পোকামাকড় টাকড় কিছু যেতে পারে না তো তারপরে দেখুন গুঁড়োগুলো নাড়লাম শুকালাম তারপরে এখন কিন্তু প্রায় আসরে রাজান দিবে আর মনে হয় দশ থেকে পনেরো মিনিট পরে তো আমি এই যে বুরকা টুরকা পরে দুই ছেলে নিয়ে কোথায় যাচ্ছি হয়তো বা ভাবছেন আপনারা তো আনাসের তো আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে কিন্তু রাফি তো খুব জ্বর আর জ্বরের সাথে টনসিল ফলছে মানে এই যে মুখের একপাশ ফুলে একদম উঁচু হয়ে গেছে আর মুখের নিচে গুটি নেমে গেছে মানে টনসিল হয়েছে ওর তো টনসিল হলে আমাদের যে গ্রাম তো গ্রামের পাশের গ্রামে যে একটা গ্রাম আছে আমি বাঁশের সাঁকো পার হয়ে যাই তো ওই গ্রামে এক মহিলা গাছ দেয় তো ওই গাছের মানে ছোটো ছোটো বড়ি বানিয়ে গাছ দেয় গাছ বাটা আর কি তো সেটা খাওয়ালে আর সেই মহিলা মুখটা ঝেড়ে দেয় তো এটা করলে আর কি সেরে যায় তো আমি এখানে সেই বাড়িতে যাচ্ছি যদিও বা পাশের গ্রামে অনেক কষ্ট হবে আনাসের রাফি নিয়ে যেতে তো রাফির আব্বুর বললাম যে চলো আমাদের সাথে তো ও আর গেল না ও গাড়ি নিয়ে চলে গেল শুক্রবার ছিল যেহেতু ও সকালবেলা গাড়ি নিয়ে যায়নি তো পরে বিকালবেলা আর কি গেছে দুই তিন ঘন্টা মতন গাড়ি চালাবে এই নিয়ত করে আর কি তো যাই হোক রাফির আবু আর গেল না তো আমি যে রাফি আর আমি যাচ্ছি আর আনাস তো আমার কলে আছে তো দেখুন আমরা এই যে সাঁকর পার হব কিছুক্ষণ মানে কিছু একটু সামনেই আর কি কিছুক্ষণ পরেই সাঁকো তো বাসের সাঁকরটা যে কিভাবে পার হবো আনাসা রাপি নিয়ে সেটাই যাচ্ছি আর ভাবছি আমি তো দেখুন দুই পাঁচ দিয়ে গাছপালা তো বেশ ভালোই লাগে এখানে আরও বড় বড় গাছ ছিল এক সময় হয়তো বা আমার ক্যামেরায় দেখছেন আপনারা তো সেই গাছগুলো কেটে আবার ছোটো ছোটো গাছ লাগিয়ে দিয়েছে দেখুন আমরা একদম বাঁশের সাগর কাছে চলে আসছি ওই যে মামা তো মামা পশ্চিম আকাশে চলে গেছে আর এই যে বিশাল বড় একটা বাঁশের লম্বা সাঁকো দেখতে মনে হচ্ছে অল্প কাছে কিন্তু অনেক দূর কিন্তু এই সাঁকোটা তো যাই হোক প্রায় আমরা দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে সাঁকোটা পার হতে তো পার হয়ে তারপরে এই যে দেখুন আমরা আমাদের গ্রামও এই যে সামনে তো ওই গ্রাম থেকে আমরা এই যে দেখুন বাসের সাঁকো পার হয়ে পাশের গ্রামে চলে আসলাম তো এখন আমি সেই বাড়ির দিকে যাচ্ছি তো সেই বাড়িটা অনেক দূরে আর যদিও বা আমি চিনি নে বাড়িটা কোথায় তবে মানুষের কাছে আর কি নাম শুনে আসছি সেই মহিলার জামায়ের নাম আর কি তো সেই নাম ধরে ধরে খুঁজতে খুঁজতে আমি যাব তো গিয়ে সেই বাড়ি থেকে আর কি রাফির টনসিলের ওষুধ নিয়ে আসবো তো অনেক কষ্ট হচ্ছে একদম ঘেমে আমি পুরো কি বলবো মানে ভিজে গেছি একদিকে আর একদিকে আনাসের কোলে নিয়ে মনে হচ্ছে কেউ যদি একটু নিত কোলে তো অনেক ভালো হতো কিন্তু সাথে তো কেউ নাই রাফি তো অসুস্থ আর রাফি তো নিতেও পারে না তো যাই হোক খুব কষ্ট হচ্ছিলো আমার আর অনেক কান্না আসছিলো যে বাচ্চাদের কেন এরকম শরীর অসুস্থ হয় আর এত কষ্ট করে আমি মানে সহ্য করতে পারি না আমি এত কষ্ট লাগে ওদের শরীর অসুস্থ হলে একে একা ডাক্তারের কাছে যাওয়া ওষুধ আনা এগুলো করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক ওই মহিলার বাড়ি থেকে ওষুধ আনা হয়ে গেছে তো ওই মহিলা এখন আমার এই যে নিশিন্দে গাছ মানে নিশিন্দে গাছ না কি গাছ না জানি একটা নাম বললো তো সেই গাছ থেকে কিছু পাতা দিচ্ছে ওই মহিলা তো সেই পাতাগুলো আমি এই যে নিয়ে বাড়িও চলে আসছি প্রায় আসতে আসতে আমাদের আধা ঘন্টা সময় লাগছে মাঝখানে অনেক বেশি কষ্ট হচ্ছিল যার কারণে কিছু আর ভিডিও করিনি তো একবারে বাড়ি চলে এসে ভিডিও করলাম তো ওই গাছের পাতা দিয়েছে ওটা বেটে রাফির যেখানে টনসিল ফুলেছে তো ওখানে লাগিয়ে দিতে বলছে মুরগির ডিমের কুসুম দিয়ে তো যাই হোক ওষুধ নিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি আসলাম তো এখন যে একটা ভিডিও ফুটেজ দেখতে পারছেন এটা ছিল যে গত কালকে যে ভিডিওটা আমি ছাড়ছি রাফি রাবু রান্না করছে তো দেখুন একটা ভিডিও করতে গেলে আমার বিশেষ করে আমার রাফির কষ্ট কম হয় রাফি যেহেতু একটু বড়ো হয়ে গেছে খেলাধুলা করে কিন্তু আমার আনাসে যে আমি কতটা কষ্ট দিয়ে আমি ভিডিওটা করি সেটা মানে আমি যখন ভিডিও এডিট করি বা ভিডিওটা করি খুব বেশি কান্না আসে যে আমি কতটা কষ্ট দিয়ে বাচ্চাটার আমি ভিডিও করি মানে খুব অপরাধী অপরাধী মনে হয় কিন্তু কিছু করার নেই ভিডিও আমার করতেই হবে কারণ এটাই আমার সব তো যার কারণে আমার মানে আনাসের আমি এই ভিডিও ফুটেজটা রেখে দিয়েছি আমার স্মৃতি হিসাবে যে আমার আনাসের নিয়ে আমি কতটা কষ্ট করে করে ভিডিওটা করলাম তো যাই হোক আমি ওই দিন যেদিন রাফি রাবু রান্না করে আর আমি ভিডিও করি আর আমার আনাস ওইরকম উঠানে ধুলা ময়লা কাদা চুলার কালি সব কিছু মেখে ওই রকম খেলা করছিল মার্শাল্লাহ তবে কান্না করিনি খেলা করছিল আর আমি ভিডিও করছিলাম আর রাফির আব্বুর গাছ মানে রান্না তো ছেলে মানুষ শুধু করে কিন্তু রান্নার আগে যে কত গুছানো লাগে পরিপাটি করে সুন্দর করে জায়গাটা মশলা বাটা ই করা গুছানো এই সব কিছু কিন্তু গুছানোটাই মেন রান্না করার আগে দেখবেন গুছানো থাকলে রান্না করতে কোনো সময়ই লাগে না তো যাই হোক অনেক পরিশ্রম করে ভিডিওটা আমি করছিলাম রাফির আব্বু সব কিছু গুসিয়ে দিয়েছি রাফির আব্বু বসে বসে রান্না করেছে আবার রান্না শেষ হলে ওইগুলো গুছিয়ে ঘরে আনতে হয়েছে আবার সেই অনেক বাটি ঘটি থালা বাসন হয় সেগুলো মাজতে হয়েছে রাত প্রায় বারোটা পর্যন্ত ঘরের সমস্ত কাজকর্ম সেরে বাচ্চাদের ঘুম পাড়িয়ে তা আমি ওই মাজা ঘষা করেছি তো অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ভিডিওটা করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুক ভিউ হয়েছে লাইকের সংখ্যা হয়েছে এতে আল্লাহর কাছে শুক্রিয়া তো ইনশাল্লাহ মাঝে মধ্যে যদি রাফি রাফব এরকম আমাকে সাহায্য করে তো আবার ভিডিও বানাবো যদিও বা বাচ্চাটার অনেক কষ্ট হয় খুব খারাপ লাগে তবুও তো যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ